এবার শেয়ার কেলেঙ্কারির অভিযোগে 50 লাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। বিএসসিসির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষজ্ঞরা মনে করছেন যে অপরাধী যেই হোক না কেন, তাকে শাস্তির আওতায় আনতেই হবে। শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় বিজ্ঞাপনী চরিত্র সাকিব আল হাসান একের পর এক রেকর্ড আর নিজেকে ছাড়িয়ে যাওয়ার দৌড়ে এখনও যেন কেবল নিজেরই প্রতিদ্বন্দ্বী অন্যতম সেরা এই অলরাউন্ডার। দিনের পর দিন ক্রীড়াঙ্গনের দুহাত ভরা সাফল্য সাকিবের এগিয়ে যাওয়ার পথকে করেছে আরও মসৃণ। তাই তো অর্থবিত্ত আর বৈভবের প্রাচুর্যে বদল আসতে থাকে তার চিন্তাভাবনা এবং পরিকল্পনায়, যা কখনো তাকে প্রতিষ্ঠিত করেছে ব্যবসায়ী সাকিব আর কখনো বা রাজনীতিবিদ সাকিব হিসেবে। চলার পথে সমালোচনা আর বাধা বিপত্তিকে একরকম পাশ কাটিয়ে যাওয়ার প্রবণতা সবসময় ছিল তার চরিত্রে, কিন্তু রাজনৈতিক পথ পরিবর্তনের সাথে যেন কিছুটা বাধা পড়ল সেই অভ্যাসে। তাই তো হত্যা মামলা ঘাড়ে নিয়ে বিদেশে থাকার এই সময়ে আরও দুঃসংবাদ, বিএসসিসির 50 লাখ টাকার জরিমানা। ম্যানিপুলেশন হয় বাজারে, কোনো কারসাজি হয়, এটার বিরুদ্ধে তদন্ত করে শাস্তি দেওয়া, এটা অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ মার্কেটের স্বচ্ছতার কারণে। বিএসসিসি জানায় প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন কারসাজিতে জড়িয়েছে সাকিবের প্রতিষ্ঠান, আর তার ফলেই মোটা অঙ্কের এই জরিমানা, যেখানে তিনি ছাড়াও একই অভিযোগে জরিমানা গুনতে হবে এশাল কমিউনিকেশন, আবুল খায়ের আবুল কালাম, জাহেদ কামাল, মোনার্ক মার্ট এবং লাভা ইলেকট্রনিক্সকে, সব মিলিয়ে যেখানে টাকার অঙ্ক 1.5 কোটির ওপরে। তাকে পেনাল্টি দিতে হবে, তাকে জরিমানা করা হবে, সাকিব বলে বিশেষ কোন তাকে ছাড় দেওয়া হবে এমন কোন ব্যাপার। জানা যায় মোনার্ক মার্টের প্রতিষ্ঠাতা আবুল খায়ের হিরুর সাথে সাকিবের সখ্যতা পুরনো, তারই মাধ্যমে শেয়ার বাজারে যুক্ত হন ক্রিকেটার সাকিব আল হাসান। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24, ঢাকা।